আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শরিকার কাজে আরবি ভাষা শিক্ষা ক্লাস তিনে স্বাগতম সবাইকে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদেরই উপকার হবে। আর আপনাদের সুবিধার জন্য শুরু করে দিয়েছি ভিডিওর সম্পূর্ণ টেক্সট বা লেখাগুলো আপনাদের দিয়ে দেওয়ার জন্য। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। চলুন শুরু করি, আর দেখতে দেখতে একটি লাইক ও কমেন্ট করে দেবেন। আজকের প্রথম বাক্য, আইয়ুম্মাল ইজি জোয়া মাসনা গাবল সুগল আওয়াল রাকিব বাসমা, অর্থ কোনো শ্রমিক ফ্যাক্টরিতে আসলে কাজের পূর্বে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দেবে। আসলে কেউই হয়তো বুঝতে পারেননি, বাক্যটি ভেঙে ভেঙে বলি। আইয়ুম্মাল ইজি, যে কোনো শ্রমিক আসলে, জোয়া মাসনা মানে ফ্যাক্টরিতে আসলে, যে কোনো শ্রমিক ফ্যাক্টরিতে আসলে, গাবল সুগল আওয়াল রাকিব বাসমা, কাজ করবার পূর্বে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দিবে। আইয়ে ওমাল ইজি জোয়া মাসনা গাবল সুগল আওয়াল রাকিব বাসমা, অর্থ কোনো শ্রমিক ফ্যাক্টরিতে আসলে কাজ করবার পূর্বে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দেবে। আইয়ে ওমাল ইজি, যে কোনো শ্রমিক আসলে, জোয়া মাসনা মানে ফ্যাক্টরির ভিতরে, গাবল সুগল কাজ করবার পূর্বে, আওয়াল রাকিব বাসমা প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দেবে। তার মানে পুরো বাক্যটি একবারে বললে হয় আইয়ে উম্মাল ইজি জোয়া মাসনা গাবল সুগল আওয়াল রাকিব বাসমা, অর্থ কোনো শ্রমিক ফ্যাক্টরিতে আসলে কাজ করবার পূর্বে প্রথমে ফিঙ্গার দেবে। কারণ যে কোনো প্রতিষ্ঠানে কাজ করলে বা সেখানে চাকরি করলে সেখানে হাজিরা দিতে হলে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, ফিঙ্গারপ্রিন্টাই তাদের হাজিরা। এখানে শব্দার্থ হচ্ছে আমেল অর্থ শ্রমিক, আর উম্মাল হচ্ছে বহুবচন শ্রমিকগণ। আইয়ু উম্মাল অর্থ কোনো শ্রমিক বা যে কোনো শ্রমিক, আইয়ু মানে কোনটি, ইজি অর্থ আসে বা আসবে, জোয়া অর্থ ভিতরে, জোয়া মাসনা অর্থ ফ্যাক্টরির ভিতরে, গাবল সুগল অর্থ কাজ করবার পূর্বে বা আগে, আওয়াল অর্থ প্রথমে, আর বাসমা অর্থ ফিঙ্গারপ্রিন্ট, রাকিব বাসমা অর্থ ফিঙ্গারপ্রিন্ট দিবে। নেক্সট, গাবল দুখল জোয়া শরিকা এলবেস কাম্মাম, অর্থ কোম্পানির ভিতরে প্রবেশ করার পূর্বে মাস্ক পরিধান করতে হবে। গাবল দুখল অর্থ প্রবেশ করার পূর্বে, জোয়া শরিকা শরিকাতে প্রবেশ করার পূর্বে, এলবেস কাম্মাম অর্থ মাস্ক পরিধান করতে হবে। শব্দার্থ, দুখল অথবা মাদখল অর্থ প্রবেশ করার জায়গা বা স্থান বা প্রবেশ করার রাস্তা। দেখবেন প্রবেশ করার রাস্তাকে লেখা আছে দুখল অথবা মাদখল। গাবল দুখল অর্থ প্রবেশ করার পূর্বে, জোয়া শরিকা কোম্পানির ভিতরে, এলবেস বা এলবাস অর্থ পরিধান করা, কাম্মাম অর্থ মাস্ক, এলবেস কাম্মাম অর্থ মাস্ক পরিধান করা। সুগল মাকিনা অর্থ মেশিন চালাও, সুগল অর্থ কাজ করা আর মাকিনা অর্থ মেশিন। আর মেশিন চালাও যদি বলে এভাবে বলতে পারেন সুগল মাকিনা অর্থ মেশিন চালাও। নেক্সট, সুপ মাকিনা সুগল কেপ, অর্থ মেশিনটা দেখো কেমন চলছে অথবা মেশিনটা দেখো কেমন কাজ দিচ্ছে। সুপ অর্থ দেখা, মাকিনা অর্থ যে কোনো মেশিন, যে কোনো ধরনের মেশিনকে বলা হয় মাকিনা। সুগল কেপ অর্থ কেমন চলছে বা কেমন কাজ দিচ্ছে। নেক্সট, ইনতাজ আলাতুল সাউই জাররিব, অর্থ প্রোডাক্ট সবসময় চেক করবে, মেশিনে যে প্রোডাক্ট বা পণ্য উৎপন্ন হয় তা সবসময় চেক করার জন্য বলছে। ইনতাজ আলাতুল সাউই জাররিব অর্থ প্রোডাক্ট সবসময় চেক করবে। ইনতাজ অথবা মুনতাজ অর্থ প্রোডাক্ট বা পণ্য, আর আলাতুল অর্থ সবসময় অথবা দায়মান অর্থ সবসময়, জাররিব অর্থ চেক করা, সাউই জাররিব অর্থ চেক করবে। নেক্সট, মুনতাজ ইজি খারবান ফি মাকিনা ওদ্দি বাররা, মুনতাজ ইজি খারবান অর্থ পণ্য খারাপ আসলে, ফি মাকিনা মেশিনে, মুনতাজ ইজি খারবান ফি মাকিনা মেশিনে, খারাপ পণ্য আসলে ওদ্দি বাররা অর্থ বাহিরে ফেলে দেবে। মুনতাজ ইজি খারবান ফি মাকিনা ওদ্দি বাররা অর্থ মেশিনে প্রোডাক্ট যদি খারাপ আসে তাহলে বাহিরে ফেলে দেবে। শব্দার্থ হচ্ছে খারবান অর্থ খারাপ,
আর মুনতাজ ইজি অর্থ খারাপ প্রোডাক্ট আসলে, মুনতাজ ইজি খারবান অর্থ প্রোডাক্ট খারাপ আসলে, ফি মাকিনা অর্থ মেশিনে, বাররা অর্থ বাহিরে, আর অদ্দি বাররা অর্থ বাহিরে ফেলে দেবে, অদ্দি অর্থ পাঠানো বা ফেলে দেওয়া, অদ্দি বাররা অর্থ বাহিরে পাঠিয়ে দেবে অথবা বাহিরে ফেলে দেবে। নেক্সট, ইজা ইনতাজ ইজি কুইজ ফি মাকিনা সউই তাকলিফ অর্থ যদি মেশিনে মাল ভালো আসে প্যাকিং করবে। ধীরে ধীরে বলছি, ইজা ইনতাজ ইজি কুইজ ফি মাকিনা সউই তাকলিফ অর্থ যদি মেশিনে মাল ভালো আসে প্যাকিং করবে। বাক্যটি ভেঙে ভেঙে বলি, ইজা ইনতাজ ইজি যদি প্রোডাক্ট ভালো আসে, ইজা ইনতাজ ইজি কুইজ ফি মাকিনা যদি মেশিনে মাল ভালো আসে, সউই তাকলিফ অর্থ প্যাকিং করবে। ইজা ইনতাজ ইজি কুইজ ফি মাকিনা সউই তাকলিফ অর্থ যদি মেশিনে মাল ভালো আসে তাহলে প্যাকিং করবে। শব্দার্থ ইজা অর্থ যদি বা যখন, ইনতাজ ইজি কুইজ অর্থ মাল ভালো আসে, সউই তাকলিফ অর্থ প্যাকিং করবে। নেক্সট, ইশরিন হাব্বা ইজি সউই উলবা, ইশরিন হাব্বা ইজি সউই উলবা অর্থ বিশটা আসলে বক্স করবে, ইশরিন হাব্বা অর্থ বিশটা, ইজি অর্থ আসা, আর সউই উলবা অর্থ বক্স করবে। এই বক্স কিন্তু সন্দুক বক্স না, সন্দুক অর্থ বক্স, কিন্তু প্রোডাক্টস যে প্যাকিং করা হয় সেই বক্সকে বলা হয় উলবা। ইশরিন হাব্বা ইজি অর্থ বিশটা আসলে, সউই উলবা অর্থ বক্স করবে। নেক্সট, ফি জোয়া ওয়াহেদ কার্টুন খাল্লি আরবাইন উলবা বাদেন সাউই লাসাক অর্থ এক কার্টুনে ৪০টি বক্স রাখবে তারপর কস্টিপ লাগাবে। বাক্যটা ভেঙে ভেঙে বলি, ফি জোয়া ওয়াহেদ কার্টুন অর্থ এক কার্টুনে, খাল্লি আরবাইন উলবা ৪০ বক্স রাখবে, ফি জোয়া ওয়াহেদ কার্টুন খাল্লি এক কার্টুনে রাখবে আরবাইন উলবা মানে ৪০ বক্স, বাদেন সবই লাসাক তারপর আঠা লাগাবে বা কস্টেপ লাগাবে, বাদেন সবই লাসাক অর্থ তারপর কস্টেপ লাগাবে। পুরাবাক্যটা এভাবে বললেই হয়, ফি জোয়া ওয়াহেদ কার্টুন খাল্লি আরবাইন উলবা বাদেন সবই লাসাক, এক কার্টুনে ৪০টি বক্স রাখবে তারপর কস্টেপ বা আঠা লাগাবে। ফি জোয়া ওয়াহেদ কার্টুন এক কার্টুনে, খাল্লি আরবাইন উলবা অর্থ ৪০ বক্স রাখবে, বাদেন অর্থ পরে, লাসাক অর্থ কস্টেপ বা আঠা, সউই লাসাক অর্থ কস্টেপ লাগাবে। নেক্সট, সউই লাসাক খাল্লাস হুত্তু কার্টুন ফোক তালবিয়া অর্থ কস্টেপ লাগানো শেষ হলে কার্টুন তালবিয়ার উপর রাখবে, তালবিয়া অর্থ যেখানে প্রোডাক্ট বা জিনিসপত্র বা মাল বা পণ্য রাখার হয় বা সেই জায়গা। সউই লাসাক অর্থ কস্টিপ লাগানো শেষ হলে, সউই লাসাক খালাস অর্থ কস্টিপ লাগানো শেষ হলে, আর হুত্তু কার্টুন মানে কার্টুন রাখবে, ফোক তালবিয়া অর্থ তালবিয়ার উপরে, অর্থাৎ সউই লাসাক খালাস হুত্তু কার্টুন ফোক তালবিয়া, তার মানে কস্টিপ লাগানো শেষ হলে কার্টুন তালবিয়ার উপর রাখবে। শব্দার্থ খাল্লাস অর্থ শেষ, সউই লাসাক খালাস অর্থ কস্টিপ লাগানো শেষ হলে, হুত্তু অর্থ রাখা, হুত্তু কার্টুন অর্থ কার্টুন রাখবে, ফোক তালবিয়া অর্থ তালবিয়ার উপরে, আর তালবিয়া অর্থ পণ্য রাখার যে জায়গা বা পণ্য সংরক্ষণের যে জায়গা তাকে বলা হয় তালবিয়া। নেক্সট, আইও মুশকিলা মাফি গাবল ওয়াক্তু রাহা মাফি ওয়াক গেফ মাকিনা তামাম অর্থ কোনো সমস্যা না হলে ব্রেক টাইমের পূর্বে বা আগে মেশিন বন্ধ করবে না, ঠিক আছে। আইও মুশকিলা মাফি অর্থ কোনো সমস্যা না থাকলে, বাক্যটা ভেঙে বললে এমন হয়, গাবল ওয়াক্তু রাহা ব্রেক টাইমের পূর্বে মাফি ওয়াক গেফ মাকিনা অর্থ মেশিন বন্ধ করবে না। তাহলে পুরা বাক্যটা একবারে বললে হবে, আইও মুশকিলা মাফি গাবল ওয়াক্তুর রাহা মাফি ওয়াক গেপ মাকিনা তামাম অর্থ
কোনো সমস্যা না হলে ব্রেক টাইমের পূর্বে মেশিন বন্ধ করবে না, ঠিক আছে? শব্দার্থ আইও মুশকিলা মাফি, অর্থ কোনো সমস্যা না থাকলে। আইও অর্থ কোনো বা যে কোনো, মুশকিলা সমস্যা মাফি নাই। গাবল ওয়াক্তু রাহা অর্থ ব্রেক টাইমের পূর্বে, গাবল অর্থ পূর্বে, ওয়াক্তু অর্থ সময়, রাহা অর্থ বিশ্রাম বা রেস্ট। মাফি ওয়াকগেপ মাকিনা অর্থ মেশিন বন্ধ করবে না, মাফি অর্থ না, ওয়াকগেপ অর্থ দাঁড়ানো বা বন্ধ করা, মাকিনা অর্থ মেশিন, ওয়াক্তু রাহা অর্থ ব্রেক টাইম। নেক্সট মিতা ওয়াক্তু রাহা, ব্রেক টাইম কখন? মিতা ওয়াক্তু রাহা অর্থ ব্রেক টাইম কখন প্রশ্ন করা হচ্ছে। ওয়াক্তু রাহা মিন ইতনাস, ওয়াক্তুর রাহা মিন ইতনাস অর্থ ব্রেক টাইম বারোটা থেকে, ইতনাস অর্থ বারো, ওয়াক্ত অর্থ সময়, আর রাহা অর্থ রেস্ট। রাহা অর্থ রেস্ট অথবা ব্রেক বোঝায়, রাহা অর্থ রেস্ট অথবা ব্রেক। নেক্সট কাম দিগিকা ওয়াক্তু রাহা, ব্রেক টাইম কত মিনিট? কাম দিগিকা রাহা, ব্রেক টাইম কত মিনিট? কাম অর্থ কত, দিগিকা অর্থ মিনিট, ওয়াক্তুর অর্থ সময়, রাহা অর্থ রেস্ট বা ব্রেক টাইম। তাহলে কী বলবেন? খামসা আরবাইন দিগিকা পঁয়তাল্লিশ মিনিট, খামসা আরবাইন দিগিকা পঁয়তাল্লিশ মিনিট, অথবা বলতে পারেন নুসা অথবা তালাতিন দিগিকা অর্থ আধা ঘন্টা অথবা তিরিশ মিনিট। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, তাই একটি লাইক ও একটি কমেন্ট করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।